Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে। শরীরের অতিরিক্ত মেদ চর্বি ভুঁড়ি এবং ওজন কমানোর জন্য খুবই কার্যকরী একটি ম্যাজিক ওয়েট লস ড্রিঙ্কস নিয়ে। এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি নিয়মিত 7 দিন পান করার ফলে আপনাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি ভুঁড়িকে বরফের মতো গলিয়ে ফেলতে সহায়তা করবে। আজকের এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি আপনারা যদি নিয়মিত 7 দিন পান করেন, এর ফলে আপনাদের শরীরের অতিরিক্ত ওজনকে খুব সহজেই কমিয়ে ফেলবে। মাত্র 7 দিনে আপনাদের 15 কেজি ওজন কমে যাবে। কোনো প্রকার ডায়েট এবং কোনো প্রকার এক্সারসাইজ প্রয়োজন হবে না। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। অতিরিক্ত তেল চর্বি মশলা জাতীয় খাবার খাওয়ার ফলে আমাদের শরীরের ওজন বেড়ে যায়। অতিরিক্ত ওজনের ফলে আমরা কোনো কাজ ঠিকমতো করতে পারি না, কোনো সুন্দর পোশাক পরতে পারি না এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ি। এ ধরনের সমস্যায় বর্তমানে আমরা অনেকেই ভুগছি। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য আমরা অনেক ব্যায়াম ডায়েট করে থাকি, কিন্তু কিছুতেই কোনো ফল মেলে না। আজকের ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি তৈরি করার জন্য আমি নিয়েছি লবঙ্গ। লবঙ্গ দেখে হয়তোবা আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন এই লবঙ্গ দিয়ে কিভাবে শরীরের অতিরিক্ত মেদ চর্বি ভুঁড়ি এবং ওজন কমানো সম্ভব। আমি বলবো সম্ভব, আর কিভাবে সম্ভব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওর মধ্যে অনেক টিপস থাকবে আপনাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি ওজন কমানোর জন্য। লবঙ্গের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি ভুঁড়ি এবং অতিরিক্ত ওজনকে বরফের মতো গলিয়ে ফেলতে সহায়তা করে। তো আজকে আমি প্রথমেই নিয়েছি লবঙ্গ। তো চলুন দেখে নিই এই লবঙ্গ দিয়ে ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি আমি কীভাবে তৈরি করছি। এই পর্যায়ে নিয়েছি লেবু। লেবু আমাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বিকে বরফের মতো গলিয়ে ফেলতে সহায়তা করে। তো এখানে আমি একটি লেবু নিয়েছি। ছুরির সাহায্যে আমি গোল গোল স্লাইস করে লেবুটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে লেবুটাকে কেটে নেবেন। এই পর্যায়ে নিয়েছি আদা। এখানে আমি 3 টুকরা আদা নিয়েছি। তো চাকুর সাহায্যে আমি আদাগুলোকেও গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি। আদার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বিকে বরফের মতো গলিয়ে ফেলতে সহায়তা করে। তো আমি আদাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটি হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিব 2 গ্লাস পরিমাণ পানি। এখন আমি আগে থেকে কেটে নেওয়া সবগুলো উপাদান এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লেবু, এরপর আমি দিয়ে দিলাম আদা কুচি, এরপর আমি দিয়ে দিব লবঙ্গ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি বলে নিয়েছি যে প্রত্যেকটি উপাদানের কী কী কার্যকারিতা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাল। চাল দেখে হয়তোবা আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। চালের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি ভুঁড়িকে বরফের মতো গলিয়ে ফেলতে সহায়তা করে। এই পর্যায়ে আমি চলে এসেছি কিচেনে। চুলার উপরে আমি হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। এই উপাদানগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। প্রথমেই আমি চুলার হিটটাকে বাড়িয়ে দিয়েছি। পানিগুলো যখন ফুটে আসবে তখন আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে এই উপাদানগুলোকে 15 মিনিটের মতো জাল করে নিব। ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি তৈরি করার জন্য এখানে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি উপাদান শরীরের অতিরিক্ত মেদ চর্বি ভুঁড়ি এবং ওজনকে মোমের মতো গলিয়ে ফেলতে সহায়তা করে। উপাদানগুলোকে আমি 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পানির রং চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি চাল ব্যবহার করেছি। চালগুলো সেদ্ধ হয়ে ভাতে পরিণত হয়েছে। এই পর্যায়ে আমি চুলার হিটটাকে বন্ধ করে দিব। এখন আমি এর মধ্যে আরও একটি উপাদান দিব, আর সেই উপাদানটি হচ্ছে ফ্রেশ ধনেপাতা। এখানে আমি কিছু ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলার হিটটাকে বন্ধ করে এর মধ্যে আমি এই ধনেপাতাগুলোকে দিয়ে দিলাম। এখন আমি একটি ঢাকনার সাহায্যে 30 মিনিটের মতো উপাদানগুলোকে ঢেকে রেখে দিব, আর ফিরে আসবো আমি 30 মিনিট পর। উপাদানগুলোকে আমি 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ধনে পাতার রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি এই উপাদানগুলোকে একটি ছাঁকনির সাহায্যে একটি কাঁচের জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি।
উপাদানগুলোকে আমি ছাকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। শরীরের অতিরিক্ত মেদ চর্বি, ওজন এবং ভুঁড়ি কমানোর জন্য ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দিব, আপনারা আপনাদের শরীরের অতিরিক্ত ওজন, মেদ চর্বি, ভুঁড়ি কমানোর জন্য এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি কী নিয়ম অনুসারে পান করবেন। এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি আপনারা হালকা কুসুম গরম অবস্থায় পান করবেন, সকালে ব্রেকফাস্ট করার আগে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করবেন। যে কোনো একবার পান করবেন। এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি আপনারা যদি শুধু পান করতে না পারেন, সেই ক্ষেত্রে এক চামচ পরিমাণ মধু মিশিয়ে নিতে পারেন। আপনাদের যদি কারো সুগার থাকে, সেই ক্ষেত্রে মধু ব্যবহার করবেন না। এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি আপনারা নিয়ম অনুসারে টানা 7 দিন পান করবেন। 7 দিন পান করার ফলে আপনাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বিকে গলিয়ে আপনাদের শরীরের 15 কেজি ওজনকে খুব সহজেই কমিয়ে ফেলবে। আপনারা চাইলে এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি বেশি করে তৈরি করে 7 দিনের মতো সংরক্ষণ করতে পারেন। তার জন্য একটি কাঁচের জার ব্যবহার করবেন। কাঁচের জারের মধ্যে এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসগুলো রেখে নর্মাল ফ্রিজে রেখে দিবেন 7 দিন। আর 7 দিন আপনারা এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি অনায়াসে পান করতে পারবেন। ফ্রিজে রেখে পান করার আগে হালকা কুসুম গরম করে এরপর আপনারা এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি পান করবেন। ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি নিয়ম অনুসারে 7 দিন টানা পান করবেন। 7 দিন পান করার পর 7 দিন বিরতি দিয়ে আবারও 7 দিন পান করবেন। এই নিয়ম অনুসারে টানা 3 মাস এই ড্রিঙ্কসটি পান করবেন। এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি নিয়মিত পান করার ফলে আপনাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি ওজনকে ম্যাজিকের মতো কমিয়ে ফেলবে। আপনাদের কোনো প্রকার ডায়েট এবং এক্সারসাইজ করার প্রয়োজন হবে না। আপনারা পাবেন সুস্বাস্থ্য, আপনাদের স্বাস্থ্য হবে খুবই সুন্দর, আপনারা যে কোনো কাজ ইজিলি করতে পারবেন, আপনাদের যে কোনো ধরনের পোশাক পরলে খুবই সুন্দর লাগবে। তো আশা করি আজকের এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসের রেসিপিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।